যেখানে জনগণ ভোট দিতে পারেনি, ভারত তাদেরকে নির্বাচন করতে সক্ষমতায় নিয়ে এসেছে, সেই নির্বাচন তো দেশের জনগণের নয়। আমরা আইয়ুব ইয়াহিয়ার চেয়েও খারাপ অবস্থায় আছি। আগামী দিন আমরা অবশ্যই আরও বেশি সাহসী হয়ে মাঠে নামব। এই মুহূর্তে আমি বলবো, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাতৃতুল্য নেত্রী এবং তার গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে যথেষ্ট অবদান, এবং একমাত্র অবদান যদি কারো থাকে আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াই সেটা পাওয়ার যোগ্যতা দাবিদার। ঠিক একইভাবে আমরা এই মুহূর্তে এদেশ আমাদের নেতাকর্মীরা যে ভূমিকা নিচ্ছে, অবশ্যই আপনি জানেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকলেও আমাদের নেতৃত্ব এখনও আমাদের বিভিন্নভাবে কর্মসূচি দিচ্ছে এবং সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতেছি। আমরা প্রত্যাশা করি সরকারের বোধোদয় হবে, যার মধ্য দিয়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মুক্ত হয়ে আসবে। কিন্তু যদি কখনও কোনো দুর্ঘটনা ঘটে, তাইলে যে নেতৃত্ব এখন আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, এই নেতৃত্বের কোনো আমার মনে হয় তাদের কমান্ড বা তাদের নির্দেশনাও আমাদের মাঠ লেভেলের কর্মীরা শুনবে না। তারা নিশ্চিতভাবে এদেশে কোনোভাবেই এই সরকারের তখন আর কোনো নিপীড়নমূলক যে কোনো কর্ম পুলিশ প্রশাসন যা কিছুই হোক না কেন, কর্মীরা তাদের আত্মহতি দিতেও দ্বিধাবোধ করবে না। এই উপমহাদেশের আমাদের একটা বড় বর্ডার এলাকা ভারতের সঙ্গে আছে, কিন্তু আমরা যদি দেখি যে এই ভূখণ্ডেরই পাকিস্তানের 23 বছরে কয়টা লোক হত্যা করা হয়েছিল, আমরা যদি দেখি সেই শেখ মুজিবের 72 থেকে 75 কয়টা লোকের জীবন দিতে হয়েছিল, তারপরে যদি প্রত্যেকটা সরকারের সময় আমরা দেখি যে তখন প্রতিবাদ ছিল, 2008 থেকে আমরা বলবো যে আমাদের বিডিআরকে ধ্বংস করার পরে আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি, শুধুমাত্র আমরা আমাদের মৃতদেহগুলা ডেড বডিগুলা গ্রহণ করেছি এবং সেখানে আমাদের হাসি মুখে একটা হ্যান্ডশেক করে ডেড বডিগুলো নিতে হয়েছে। এটা আমাদের একটা স্বাধীন দেশের জন্য, আমাদের এই নাগরিকের জন্য অত্যন্ত বিপর্যস্ত একটা মানসিকতার বহিঃপ্রকাশ ঘটতেছে। কিন্তু আস্তে আস্তে মানুষ আজকে ফুটে উঠেছে, শুধুমাত্র ভারতীয় পণ্য বর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা মনে করি ভারত বিরোধী একটা আন্দোলনও বাংলাদেশ তৈরি হয়ে যাবে। যেখানে জনগণ ভোট দিতে পারেনি, ভারত তাদেরকে নির্বাচন করতে সক্ষমতায় নিয়ে এসছে, সেই নির্বাচন তো দেশের জনগণের নয়, সেটা ভারতের নির্বাচন বা ভারতের নিয়ন্ত্রণাধীন নির্বাচন হতে পারে। সুতরাং এদেশের জনগণ তার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলনে আস্তে আস্তে ধাবিত হচ্ছে, আমরা মনে করি ভারতের নিয়ন্ত্রণ থাকবে না এবং আওয়ামী লীগ নামক এই সংগঠনটি বাংলাদেশে রাজনীতি করার বৈধতা হারাবে। 2023-28 অক্টোবরের যে আমাদের মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের উপর যে পরিকল্পিত প্রশাসন এবং সরকারের একটা নিশ্চিন্ত করার যে রাজনীতির চিন্তাধারা এবং তার পরিকল্পনা নিয়ে কাজ করেছিল, সেখানে অবশ্যই আমাদের নেতাকর্মীরা কিছু সময়ের জন্য হতবিহ্বল হয়ে গিয়েছিল যে একটা স্বাধীন দেশে এটা হওয়ার কথা না। সুতরাং আজকে আপনি জানেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে 23 বছর আন্দোলন করে আমাদের মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে, কিন্তু আজকে আমরা মনে করতেছি যে আমরা ইয়াহিয়া অথবা আইয়ুব খানের সময় আমাদের যেভাবে অধিকার বঞ্চিত ছিলাম, তার চেয়েও বড় অধিকার বঞ্চিত হওয়ার দিকে আমরা এগোচ্ছি। কারণ ওই সময় এদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, পাকিস্তান এদেশের সম্পদ লুণ্ঠন করে নিয়েছে, তার চেয়ে বেশি সম্পদ এদেশ থেকে পাচার হচ্ছে, যেভাবে মানবাধিকার তখন লঙ্ঘিত হচ্ছে তার চেয়ে এখন অনেক বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সুতরাং আমরা আইয়ুব ইয়াহিয়ার চেয়েও খারাপ অবস্থায় আছি। সুতরাং আমরা মনে করি যে এই বর্তমান যে সমাজ, যুব সমাজ, এই সমাজের মধ্যে আর একটা মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠতেছে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের মানুষের স্বাধীনতার স্বাদ পাবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। যে কারণে যেভাবেই বলি না কেন, 28 তারিখের যে আমাদের নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা, তা থেকে শিক্ষা নিয়ে আগামী দিন আমরা অবশ্যই আরও বেশি সাহসী হয়ে মাঠে নামব এবং পরিকল্পনা করেই মাঠে নামব, যেখান থেকে আর পিছু হটে আসবো না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবো।